এডিশনাল ডেপুটি কমিশনার আগরওয়াল মহোদয়কে সঙ্গে নিয়ে আমার জেলা পরিষদের সদস্য আজি শুকুর আলী শুকুর হাজি আব্দুল শুকুর মহাশয়কে সঙ্গে নিয়ে এবং আমার আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতির প্রতিনিধি আমার এই ডিপির সভাপতি এবং সম্পাদক প্রাক্তন জেলা পরিষদের সদস্য এবং এই বাজার কমিটির সভাপতি সম্পাদক বা বিশিষ্টজনদেরকে নিয়ে আমরা আজকে একটা আলোচনা সভায় মিলিত হই এবং আজকের আলোচনা সভায় এটা ধার্য হয়েছে যে এই বাজার অঞ্চলের রাস্তার আশপাশে যে বাজার দোকানগুলো আছে আপনারা এই রাস্তার আশপাশের দোকানগুলা তিন দিনের ভিতরে আপনারা এখান থেকে সরিয়ে নেবেন। আমাদের এখানে জেলা এই জিপির যিনি সেক্রেটারি আছেন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিন দিনের ভিতরে এই বাজারের ভিতর সহ আশপাশের যত নোংরা আবর্জনা আছে সব পরিষ্কার করে তিন দিনের ভিতরে এই এই জিপির কন্টিনজেন্সি ফান্ড থেকে টাকা দিয়ে স্যানিটাইজেশন এবং পুরো পরিষ্কার করার ব্যবস্থা তিন দিনের মধ্যে নেওয়ার আমাদের বিডিও সাহেব নির্দেশ দিয়েছেন, সেটা করা হবে। শুধু পরিষ্কার সেক্রেটারি এবং লেসি করলে হবে না, তার পরবর্তী পর্যায়ে লেসি এই বাজার অঞ্চল পরিষ্কার করার দায়িত্ব নেবেন, সঙ্গে আপনারাও এই বাজারকে পরিষ্কার রাখার ব্যবস্থা এবং দায়িত্ব আপনারাও নিজেরা নিতে হবে যারা এই বাজারে ব্যবসা করছেন। তো আমরা অনুরোধ করব কিছুদিনের মধ্যে এই মার্কেট যে রুমগুলো আছে সেই রুমগুলো এখানে যারা বাজারে যারা ব্যবসায়ীরা আছেন বসে বাজার করেন সবাইকে নিয়ে একটা লিস্ট করে লটারির মাধ্যমে এখানে ব্যবস্থা করে দেওয়া। তো আমরা অনুরোধ করব কিছুদিনের মধ্যে এই মার্কেট যে রুমগুলো আছে সেই রুমগুলো এখানে যারা বাজারে যারা ব্যবসায়ীরা আছেন বসে বাজার করেন সবাইকে নিয়ে একটা লিস্ট করে লটারির মাধ্যমে এখানে ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে এই রাস্তাতে যাতে কোনো ট্রাফিক জ্যাম না হয় এবং বাজারটা যাতে ভবিষ্যতে পরিষ্কার থাকে সেই ব্যবস্থার জন্য আজকে আমি জেলা পরিষদের সভাপতি হিসাবে আমার বিডিও সাহেবকে সবাইকে সঙ্গে নিয়ে আপনাদের এখানে আসা। আপনারাও সহযোগিতার হাত বাড়াবেন, এখানে বাজার কমিটি আছে এবং লেসি আছে এবং আমার জিপির যারা কর্মকর্তারা আছেন যারা সদস্যবৃন্দরা আছেন সবাইকে আপনারাও সহযোগিতা করবেন যাতে এই বাজার অঞ্চলটা একটা সুস্থ পরিবেশ থাকে। আজকে আমরা এসেছি এখানে শ্বাসনের অসুবিধা হচ্ছে, এত বাজে পরিবেশ হয়েছে। তো আপনারা সবাই সহযোগিতা করবেন এইটুকু আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম।